বন্যা বিপর্যয়ে গোটা উত্তরবঙ্গ কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। মানুষ কিন্তু যেমন জলবন্দী, অনেকে আবার ঘরবন্দীও হয়ে গেছে। যেমন সেক্টর ফাইভেই কাজ করেন কিন্তু বাড়ির ছুটিতে বাড়িতে এসেছিলেন, আসার পরে কীভাবে কাজে যোগ দেবেন? ট্রেনের টিকিট কাটা ছিল কিন্তু সময় যোগ দিতে পারেননি, শেষ পর্যন্ত বিমানের টিকিট কেটে তিনি কলকাতায় যাচ্ছেন। আচ্ছা, বাড়িতে এসে কীভাবে আটকে পড়লেন? বাড়িতে যখন এলাম তখন তো হাঁটু অবধি জল, তো ওইভাবেই আমাদের দোতলা বাড়ি বলে দোতলায় রয়েছিলাম ওরকম। মোটামুটি তিন চার দিন পরে জলটা কমলো, তো ওইদিকে ট্রেন তো চলছে না, এখন পাড়ার থেকে জল নেমে গেছে কিন্তু ট্রেন এখনও চলাচল স্বাভাবিক হয়নি, যেহেতু ওই কিষানগঞ্জের ওইদিকে প্রবলেম আছে। তো আগেই আমরা বুঝতে পেরেছিলাম যে ট্রেন চলবে না, সেই জন্য ফ্লাইটের টিকিট কাটার ব্যবস্থা করেছিলাম আগে। কোন ট্রেনের টিকিট ছিল? আমার টিকিট ছিল তিস্তা তোর্ষা, তিস্তা তোর্ষা একটা ছিল ব্যাক আপ হিসাবে, একটা কামরূপেও কাটা ছিল কিন্তু কোনোটাতেই হয়নি, তো দুটো ট্রেনই ক্যান্সেল হয়ে গেছে। তো মোটামুটি এটা আন্দাজ করে তিন দিন আগেই আমরা ওই মেক মাই ট্রিপ বাই অ্যাপের থেকে বুক করেছিলাম এয়ার ইন্ডিয়ার টিকিট, তো তখন কম দামে পেয়েছিলাম। কম দামও কি, মানে নর্মাল টাইমে যেরকম টিকিটের দাম হয় তার ডবল দিয়েই প্রায় কেটেছিলাম। এখন তো আরও বেড়ে গেছে, এখন 17-18 আরও তিন গুণ চার গুণ হয়ে গেছে এখন টিকিটের দাম। খুব সমস্যা হচ্ছে না এই যে এরকমভাবে, মানে একেবারে বলা যায় যে বন্যায় যেমন লোকে জলবন্দী হয় কিন্তু পরিস্থিতি তো সব ঘরবন্দী হয়ে গেছে, তুমি যেতে পারছো না, মানে কাজে যোগ দেওয়ার লেট ছিল। সমস্যা তো হয়েছে, আমাদের গতকাল টিকিট কাটা ছিল, গতকাল যদি ট্রেনে যেতাম আজকে গিয়ে যোগ দিতে পারতাম কাজে, কিন্তু যেহেতু হলো না ট্রেন ক্যান্সেল, একদিন পিছিয়ে দিতে হলো। আজকে তো কলকাতায় কাজের সময়ের মধ্যে পৌঁছাতে পারবো না গিয়ে, তো আগামীকাল জয়েন করতে হবে, একদিন নষ্ট হলো কাজ। অনেকেই তো যারা যারা আসলে 15 আগস্টের ছুটিতে তো প্রচুর লোক বেড়াতে আসে নর্থ বেঙ্গলে, সবারই একই প্রবলেম হয়েছে। এইভাবে কিন্তু ছুটিতে বাড়িতে এসে এই বন্যা বিপর্যয়ের কারণে আটকে যাওয়া এবং যাওয়ার ক্ষেত্রে এই আকাশচুম্বী যে ভাড়া, সেই ভাড়া দিয়ে কিন্তু ফিরতে হচ্ছে কলকাতায়। ক্যামেরায় কবি সামন্ত, সঙ্গে সনজ্জা, এবিপি আনন্দ, বাগডোগরা।